বন্ধুরা, আমাদের বাড়িতে ফল কিংবা সবজি প্রয়োজন হলেই ছুটে যাই বাজারে, তাড়াহুড়ো করে যা পারি নিয়ে চলে আসি বাড়িতে, তাড়াহুড়ো করে ফল সবজি নিয়ে বাড়ি ফিরলেন। আচ্ছা, আপনাকে দোকানদার ঠকায়নি তো? চমকে উঠলেন। আচ্ছা, ফল সবজি বাড়িতে এনে কখনো মেপে দেখেছেন ঠিকঠাক আছে কি না? নিশ্চয় দেখেননি, তাহলে আপনি হয়তো ঠকেননি। আজকের এই ভিডিওতে চলুন দেখে আসি ফল সবজিওয়ালা এছাড়া অন্যান্য দোকানদারেরা ক্রেতাদের কীভাবে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। এগুলো দেখার পর মাথা গরম করবেন না কিন্তু, তবে এরপর থেকে সজাগ থাকবেন যেন আপনার সাথে এমন করার কেউ সুযোগ না পায়, সে ফল শাকসবজি কিংবা অন্য কোনো দোকানদার হোক। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজব কাহিনী জিপি চ্যানেলের আজকের এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। শেয়ার করতে পারেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন এরকম আকর্ষণীয় ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।